ট্রিপল ওয়ান জিরো ফোর ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে আজকে আমরা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার টু পেমুলারাইজেশন উইথ রেজিস্টার্স কালার কোড অ্যান্ড ভেরিফিকেশন অফ ওমস ল এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ হচ্ছে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে ফার্স্ট অফ অল কিছু রেজিস্টরের ভ্যালু মেজারমেন্ট শিখবো সেটা দুইভাবে একটা হচ্ছে ইউজিং কালার কোডস অর্থাৎ কোনো ইকুইপমেন্ট ছাড়া যেটাকে আমরা বলবো নমিনাল ভ্যালু আরেকটা হচ্ছে ইউজিং ও ওম মিটারের জায়গায় আমরা মাল্টিমিটার ইউজ করে মাল্টিমিটারের ওম মিটার অপশন ইউজ করে আমরা রেজিস্টরের ভ্যালুকে মেজার করব আর দুই নম্বর অবজেক্টিভ হচ্ছে আমরা ওমস ল যেটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের একটা ফান্ডামেন্টাল থিওরি সেই লটাকে আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করার চেষ্টা করব এটার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেশন করার দুটো ওয়ে শিখতে পারবে এবং ওমস লর সম্পর্কে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং পাবে এবং এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবের যেগুলো বেসিক ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলো ইউজ করার ক্ষেত্রে স্টুডেন্টরা শিখতে পারবে ফার্স্ট অফ অল আমরা যদি ওমস লর থিওরিটা একটু রিভাইজ করি ওমস ল বলছে যে একটা রেজিস্টরের মধ্যে অ্যাক্রসে যদি আমরা একটা ভোল্টেজ বি অ্যাপ্লাই করি এবং সেটার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে আই তাহলে এই ভোল্টেজটা কারেন্টের ডিরেক্টলি প্রপোশনাল অর্থাৎ বি প্রোপোর্শনাল টু আই এবং এক্ষেত্রে প্রোপোর্শনালিটি কনস্ট্যান্টটাই হচ্ছে রেজিস্টরের রেজিস্টেন্সের ভ্যালিউ আর সো আমাদের ইকুয়েশানটা দাঁড়াচ্ছে ভি ইকোয়ালস আই আর অথবা আর ইকোয়ালস ভি বাই আই যেটাই হচ্ছে ওমস লয়ের ম্যাথমেটিক্যাল ফর্মুলা এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যদি রেজিস্টরের ভ্যালুটাকে ফিক্স রেখে আমরা ডিফারেন্ট ভ্যালিউজ অফ ভোল্টেজের অ্যাপ্লাই করি এবং সেটার জন্য যদি ডিফারেন্ট ভ্যালিউজ অফ কারেন্ট আমরা মেজার করি তাহলে আমরা দেখতে পাবো এই ভোল্টেজ এবং কারেন্টের রেশিওগুলো সবসময় সমান থাকছে অর্থাৎ রেজিস্টরের মানটা সমান থাকছে অন্যভাবে বলতে গেলে যদি আমরা এই ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুগুলোকে একটা কার্ভে প্লট করি অর্থাৎ ওয়াই এক্সিসে ভোল্টেজ এবং এক্স এক্সিসে আই কে প্লট করি তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে অ্যাকর্ডিং টু ওমস ল এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু বেসিক ইকুইপমেন্টস লাগবে যেমন ফিউ রেজিস্টার্স অ্যামিটার মাল্টিমিটার ফ্রেনার বোর্ড ব্রেড বোর্ড ডিসি পাওয়ার সাপ্লাই এবং কিছু কানেক্টিং ওয়্যার তো আমাদের স্টুডেন্টরা যেহেতু অনেকেই এই ধরনের ইকুইপমেন্টগুলো আগে আমরা ইউজ করিনি হাতে কলমে সো ফার্স্ট অফ অল কিছু বেসিক ইকুইপমেন্টগুলো যেমন ট্রেনার বোর্ড ব্রেড বোর্ড অ্যামিটার মাল্টিমিটার ইউজ করা আমরা প্রথমেই দেখে নেব সো প্রথমেই দেখে নেওয়া যাক কীভাবে আমরা একটা মাল্টিমিটার ইউজ করতে পারি ইলেকট্রিক্যালের যে কোনো ল্যাবে অন্যতম সবচেয়ে বেশি ইউজড হওয়া একটা ইকুইপমেন্ট হচ্ছে মাল্টিমিটার এটাকে মাল্টিমিটার এ কারণেই বলা হয় কারণ হলো এই একই মিটারের মাধ্যমে আমরা একাধিক ইলেকট্রিক্যাল প্যারামিটার্সকে মেজারমেন্ট করতে পারি তো সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা একটু এটাতে কী কি মেজারমেন্ট করা যায় একটু পরিচিত হয়ে নিই এখানে সবসময় যে কোনো মাল্টিমিটারে দুটো প্রোব থাকবে এগুলোকে বলা হয় প্রোব আমরা যেই দুইটা পয়েন্টের ভোল্টেজ বা কারেন্ট বা অন্য কোনো মেজারমেন্ট করতে চাচ্ছি সেখানে আমাদের এই প্রোব দুটোকে ধরতে হবে আচ্ছা এখন দেখি এই মাল্টিমিটারটাতে আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি একটা ডিসপ্লে এরিয়া এখানে কিছু বাটনস আছে এবং আমাদের এখানে একটা নব আছে এটা কারেন্টলি অফে দেওয়া সো আমরা যদি একটু এই নবের অপশনগুলোতে দেখি যে এখানে আছে ভোল্টেজ ভোল্টেজের পাশে দুটো সিম্বল দেওয়া এখানে আসে ওম দেওয়া অর্থাৎ ওমেগা অর্থাৎ রেজিস্টরের রেজিস্টেন্সের মান বের করার জন্য এখানে লেখা আছে আমাদের হার্ডস ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে এ আমাদের ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য বিশেষ করে ইলেকট্রনিক্স ল্যাবে আমাদের এটা বেশি প্রয়োজন হয় আর লাস্টে আমাদের এখানে আছে এখানে দেখা আছে মিলি এম্পিয়ার একটা ইউনিট লেখা অর্থাৎ হচ্ছে কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমাদের এই পজিশনটা প্রয়োজন হবে অর্থাৎ আমি এই নবটাকে সুইচ করে যেই পজিশনে রাখবো সেই পজিশনের প্যারামিটারটাকে আমি মেজারমেন্ট করতে পারব ফর এক্সাম্পল আমি যদি এখন এটাকে ভিতে রাখি এখানে দেখা যাচ্ছে এখন ভিতে রাখা আছে এবং এখানে আমার ইউনিট শো করছে মিলিভোল্ট এবং এখানে আমার একটা স্ট্রেট লাইনের সিম্বল শো করছে সো আমি যদি এটা দিয়ে এসি ভোল্টেজকে মাপতে চাই তাহলে আমাকে এই যে সিলেক্ট অপশানটাতে ক্লিক করতে হবে এখন দেখেন আমাদের স্ট্রেট লাইনের পরিবর্তে এখানে একটা সাইন ওয়েভের সিম্বল দেখা যাচ্ছে তার মানে এখন আমি যদি এটা দিয়ে মেজারমেন্ট করি আমি এসি ভোল্টেজ মেজারমেন্ট করতে পারবো এখন আবার আমাদের এখানে স্ট্রেট লাইন চলে আসলো অর্থাৎ ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য আমাদের এই মোডটা প্রয়োজন হবে সো এই মোডটা চেঞ্জ করছি আমি কিভাবে ইউজিং সিলেক্ট আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে রেঞ্জ দেখাচ্ছে অর্থাৎ ইউনিট দেখাচ্ছে মিলিভোল্টস অর্থাৎ যদি খুব কম ভোল্টেজ হয় তাহলে আমাদের এই মিলিভোল্ট রেঞ্জে রাখতে হবে কিন্তু যদি বেশি ভোল্টেজ হয় যেমন ভোল্টেজ যদি চলে যায় তখন কিন্তু আমাদের এই মিলিভোল্ট রেঞ্জে প্রপার ভ্যালুটা আমরা পাবো না তখন আমাদেরকে রেঞ্জ যে একটা পাটন আছে এখানে এটাতে ক্লিক করলে আমাদের দেখা যাবে যে এখানে যে দশমিকের পজিশনটা সেই পজিশনটা চেঞ্জ হচ্ছে এই যে এখন ভোল্টে চলে আসলো এবং দশমিকের একদম এক ঘর পরে আছে এটা দশমিকের পর তিন ঘর পর্যন্ত মান দেখাচ্ছে এদি আমার পজিশনটা একটু মুভ করে গেল এখন আবার আমরা মিলিভোল্ট রেঞ্জে চলে আসলাম সো এভাবে রেঞ্জ এ রিপিটেডলি প্রেস করার মাধ্যমে আমরা এটার রেঞ্জের ভ্যালুটা অর্থাৎ কতটুকু রেঞ্জের মান আমি মেজারমেন্ট করছি সেটাকে চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে যখন আমি আমাদের ওমে যাচ্ছি এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স মাপার জন্য এখানেও যদি দেখি আমরা আমি যদি রেঞ্জে ক্লিক করি এখন এখানে দেখাচ্ছে এম ওমেগা অর্থাৎ মেগা ওম রেঞ্জে ক্লিক করলে কি হচ্ছে দেখি আমাদের দশমিকের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এটা ওম ওমে চলে এসছে এভাবে আমরা এটা দিয়ে মেজারমেন্ট করতে পারি একইভাবে এই মিলিয়াম্পিয়ার যেটা আছে রেঞ্জ এখানে নিয়ে গিয়ে এবং এক্ষেত্রেও কিন্তু যেহেতু কারেন্টের ক্ষেত্রেও আমরা জানি যে এটাও ডিসি বা এসি মেজারমেন্ট হতে পারে ভোল্টেজের পাশেও আমরা দেখতে পাচ্ছি ডিসি এবং এসি সাইন দেওয়া আছে ঠিক একইভাবে এই কারেন্টেরটার পাশেও ডিসি এবং এসি সিম্বল দেওয়া আছে অর্থাৎ এটার ক্ষেত্রেও আমরা ইউজিং দিস সিলেক্ট বাটন এক্ষেত্রে এসি অথবা ডিসি মেজারমেন্টে সুইচ করতে পারি এবং রেঞ্জ ইউজ করে আমাদের ইউনিটটার রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি যেমন এখন মিলিয়াম পিয়ার আছে এটাকে চেঞ্জ করলে আমাদের এটা দশমিকের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট সো দিস ইজ দি ইউজ অফ মাল্টিমিটার মাল্টিমিটার ইউজ করে আমরা পরবর্তীতে আমাদের যে কটা এক্সপেরিমেন্ট আছে সবগুলো এক্সপেরিমেন্টে মাল্টিমিটার ইউজ করে আমরা ভ্যালুস কালেক্ট করব এরপরে আমরা দেখে নিব যে কিভাবে একটা অ্যানালগ অ্যামিটার ইউজ করার মাধ্যমে কারেন্টের মান মেজার করা যায় এর আগে আমরা মাল্টিমিটারের ইউজ দেখেছি বাট কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমাদের অনেক সময় খুব অ্যানালগ অ্যামিটারের প্রয়োজন হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যানালগ ডিসি অ্যামিটার এটা ডিসি অ্যামিটার কিভাবে বুঝলাম এখানে আমাদের এর নিচে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ডিসি অ্যামিটার এবং যেহেতু এখানে আমরা কোনো ডিজিটাল ভ্যালু দেখতে পাই না আমাদের এই কাটার পজিশন দেখে আমাদের মেজারমেন্ট করতে হবে সো দিস ইজ অ্যান অ্যানালগ ডিভাইস তো এখানে এক কয়েকটা জিনিস আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের এখানে কিন্তু চারটা পোর্ট আছে এখানে দেখতে পাচ্ছি আমরা তো চারটা পোর্টের ভিতরে একটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ জিরো এই পোর্টটা আমাদেরকে সবসময় ইউজ করতে হবে বাট এই বাকি তিনটা লাল পোর্টের ভিতরে কোনটা থেকে আমরা কানেকশানটা নিব এটা ডিপেন্ড করবে আমাদের কারেন্টের রেঞ্জের উপরে এই যে পোর্ট আছে এটার ম্যাক্সিমামে কিন্তু ফাইভ এম্পিয়ার সো আমাদের যেখানে অনেক বেশি পরিমাণ ভ্যালুর কারেন্ট মেজারমেন্ট দরকার হবে আপ টু ফাইভ এম্পিয়ার সেই ক্ষেত্রে আমরা এই পোর্টটা ইউজ করব আপ টু ফাইভ হান্ড্রেড মিলি কারেন্ট মেজারমেন্ট করতে হলে এই পোর্টটা ইউজ করব এবং আপ টু ফিফটি মিলি এম্পিয়ার্সের জন্য এই পোর্টটাকে ইউজ করা হবে এবং সেক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যদি স্কেলটা দেখি স্কেলটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিপল স্কেল দেওয়া আছে এখানে স্কেল একদম যে স্কেলটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার পাশে ফাইভ এম্পিয়ার লেখা আছে তার মানে আমি যদি ফাইভ এম্পিয়ার পোর্টটাকে ব্যবহার করি তখন আমাকে মেজারমেন্টটা নিতে হবে এই ফাইভ এম্পিয়ার একদম নিচের স্কেলটা থেকে সিমিলারলি আমি যদি এই ফাইভ হান্ড্রেড মিলিয়াম্পিয়ারের পোর্টটাকে ব্যবহার করি তাহলে আমাকে মেজারমেন্টটা নিতে হবে এই যে একদম উপরে যেটাতে জিরো হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মিলিয়াম্পিয়ার লেখা এই স্কেলটার মানটা আমাকে নিতে হবে আর যদি ফিফটি মিলিয়াম্পিয়ারটা ইউজ করি তাহলে যে মাঝখানে জিরো টেন টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি মিলিয়াম্পিয়ার লেখা এই স্কেলটা থেকে আমাকে ভ্যালুগুলো নিতে হবে এবং অবশ্যই আমরা জানি যে কারেন্ট মেজারমেন্ট করার জন্য কিন্তু অ্যামিটারকে সিরিজে কানেক্ট করতে হয় সেটাও খেয়াল রেখে আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে সো এটা আমরা এখন ইউজ করতে পারবো এখন আমরা দেখব যে আমরা যখন একটা ল্যাবে যে কোনো একটা সার্কিটকে সেট আপ করি সেটা সেট আপ করার জন্য আমাদের যেই প্ল্যাটফর্মটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্রেডবোর্ড এবং ব্রেডবোর্ডে বিভিন্ন কানেকশন দেওয়ার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা হচ্ছে ট্রেনার বোর্ড এই ট্রেনার বোর্ড এবং ব্রেডবোর্ড কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখে নিচ্ছি ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে যে কোনো সার্কিট আমাদের এক্সপেরিমেন্টালি সেট করার জন্য সবচেয়ে কমনলি ইউজ দুইটা ইকুইপমেন্টের সাথে আমরা একটু পরিচিত হই একটা হচ্ছে ট্রেনার বোর্ড আর একটা হচ্ছে ব্রেড বোর্ড যে বাইরের যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি যেটার উপরে এই যে কালো রঙের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এবং অনেকগুলো সুইচ এবং নবস দেখা যাচ্ছে এটাকে বলা হয় ট্রেনার বোর্ড আর ট্রেনার বোর্ডের মাঝখানে আমাদের এই যে সাদা রঙের বোর্ডটা দেওয়া আছে এটাকে বলা হয় ব্রেড বোর্ড সো আমরা আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টের যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলোকে যখন আমরা এখানে সেট আপ করবো এই ব্রেডবোর্ডের উপরে উপরে সবসময় আমরা সেট আপ করে থাকি এবং ব্রেডবোর্ডের উপরে সেট আপ করে তারপরে সেখান থেকে বিভিন্ন রকমের রিডিং নেওয়া হয়ে থাকে সো ট্রেনার বোর্ড ইউজ করার জন্য আমরা আসলে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে ট্রেনার বোর্ডের সবগুলো মডিউল আমাদের লাগবে না আমাদের যেগুলো লাগে সেগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস হই ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে দেখতে হবে যেখানে ডিসি পাওয়ার সাপ্লাই বলে একটা মডিউল দেখা যাচ্ছে এবং এখানে আমাদের কয়েকটা পোর্ট আছে এখান থেকে আউটপুট নেওয়ার জন্য প্রথমটা লেখা আছে প্লাস ভি তারপর গ্রাউন্ড তারপরে তারপরে অর্থাৎ আমি যদি আমার সার্কিটের কোনো জায়গায় সরাসরি প্লাস ফাইভ ভোল্ট আমার সাপ্লাইয়ের দরকার হয় তাহলে একটা তার কানেক্টিং ওয়ার আমাকে নিতে হবে প্লাস ফাইভ ভি থেকে আরেকটা নিতে হবে গ্রাউন্ড থেকে নিয়ে আমি এখানে সার্কিটের যে কোনো জায়গায় সেই সাপ্লাইটা দিতে পারব অথবা যদি মাইনাস নেগেটিভ ভোল্ট লাগে তাহলে আমি থেকে এবং গ্রাউন্ড থেকে নিয়ে দিতে পারব যদি আমাদের প্রয়োজন হয় যে ফিক্সড ডিসি ভোল্টেজ না বরংটা ভেরি করার প্রয়োজন হতে পারে তখন আমাকে যদি পজিটিভ ভোল্টেজ লাগে আমাকে প্লাস বি এবং গ্রাউন্ড থেকে নিতে হবে তখন আমি এই যে প্লাস বি লেখা যে একটি নব আছে এখানে এই নবটাকে অ্যাডজাস্ট করে আমি আমার ভোল্টেজের মানটা বাড়াতে বা কমাতে পারি ঠিক একইভাবে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রেও আমরা মাইনাস বি এবং সেই ক্ষেত্রে এই মাইনাস বি এর যে নবটা এটাকে ভেরি করে আমাদের এখানে সার্কিটে যে ভোল্টেজটা দিচ্ছি সেটাকে ভেরি করতে পারি এছাড়াও ট্রেনার বোর্ডে আরও অনেকগুলো ফাংশন আছে যেমন এখানে অলরেডি একটা ফাংশন জেনেটার আছে অর্থাৎ বিভিন্ন টাইপের এসি সিগনাল যেমন সাইন ওয়েভ ট্রায়েঙ্গুলার ওয়েভ স্কোয়ার ওয়েভ এগুলোও এখান থেকে সাপ্লাই দেওয়া সম্ভব একইভাবে ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন লজিক্যাল অপারেশন করার জন্য আমাদের অনেকগুলো সুইচ লজিক্যাল সুইচ এবং আউটপুট দেখার জন্য অনেকগুলো এলইডি এখানে আছে সেগুলো আমাদের ইলেকট্রনিক্স ল্যাবে এবং ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে বেশি প্রয়োজন হয় আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব করার জন্য এ কটা মডেলই আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট তারপরে আমাদের যেটা জানা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মাঝখানে যে বোর্ডটা আমাদের এখানে ফিক্স করা এটাকে বলা হয় ব্রেড বোর্ড বেসিক্যালি ব্রেডবোর্ড এরকম আলাদা আলাদা ছোট ছোট ইউনিট হিসেবে থাকে এরকম একাধিক ইউনিটকে একসাথে কানেক্ট করে সেটাকে আমরা বোর্ডের সাথে ফিক্সড করে দিয়ে থাকি যাতে আমাদের সার্কিটটা বা ব্রেডবোর্ডটা নড়াচড়া না করে বাট এই ব্রেডবোর্ডটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ব্রেডবোর্ডে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমাদের এরকম ছোট ছোট হোল আছে যেগুলোতে আমরা আসলে আমাদের ওয়ারগুলোকে কানেক্ট করি যেমন যেমন এটা আমাদের একটা কানেক্টিং ওয়্যার আমরা কানেক্টিং ওয়্যারটাকে আমার এই ব্রেডবোর্ডের যে কোনো একটা হোলে কানেক্ট করে দিতে পারি এভাবে ঠিক একইভাবে আমাদের যদি কোনো রেজিস্টর থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টর রেজিস্টরটাকে যদি আমরা ব্রেডবোর্ডে বসাতে চাই দুটা হোলে আমাদের এই রেজিস্টরের দুটো পিনকে প্লেস করতে হবে এখন কথা হলো যে এই প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয় ব্রেড বোর্ডের কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে সেটা আমরা একটু দেখে এখন আমরা একটা ব্রেড বোর্ডকে খুব ক্লোজ আপ দেখতে পাচ্ছি ব্রেড বোর্ডের একটা ছোট ইউনিট নিয়ে আমি কথা বলছি এখানে একটা সার্কিটকে সাকসেসফুলি সেট করার জন্য কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা দরকার ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে এই ব্রেড বোর্ডের এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ই এরকম লেটারিং করা আছে আই জে এরকম লেটারিং করা আছে এই যেই জায়গাটাতে আমার এরকম এবিসিডি ই এফ জি এইচ আই জে এরকম লেটারিং করা সেই স্পেসটাতে এই হোলগুলো ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচে কলাম ওয়াইজ শর্ট করা তার মানে হলো এই হোলটাতে একটা ওয়্যারকে বা রেজিস্টারকে কানেক্ট করা আর এই হোলটাতে কানেক্ট করা একই কথা মানে এই পাঁচটা হোল সবাই ইন্টারনালি ব্রেডবোর্ডের নিচ দিয়ে একটা একটার সাথে কানেক্ট করা ঠিক একইভাবে তার পাশের কলামেও এই প্রতিটা হোল একটা আরেকটার সাথে নিচ থেকে শর্ট করা আছে কিন্তু পাশাপাশি তারা ওপেন অর্থাৎ এই যে একটা রো এই রোতে এই হোলটা এবং তার পার্শ্ববর্তী হোল বা তার পার্শ্ববর্তী হোল এগুলো একটা আরেকটার সাথে ডিসকানেক্টেড কিন্তু তারা উপর থেকে নিচে কলাম ওয়াইজ তারা শর্ট করা আবার দেখা যাচ্ছে এখানে মাঝখানে আমাদের একটা বড় একটা চ্যানেলের মতো দেখা যাচ্ছে গ্যাপের মতন এই গ্যাপ বরাবর কিন্তু কোনো কানেকশন নেই অর্থাৎ এই উপরের পার্ট এবং এই নিচের পার্টের ভিতরে কোনো ইলেকট্রিক্যাল কানেকশান নেই আবার এই নিচের পার্টেও এই যে যেখানে আমাদের এই যে দেখা যাচ্ছে এফ জি এইচ আই জে লেটারিং করা এখানেও কলাম ওয়াইজ উপর থেকে নিচে শর্ট করা কিন্তু পাশাপাশি ওপেন করা এখন আমরা দেখি একদম উপরে এবং একদম নিচে এখানে আরও কিছু রো সিম্বলস দেখা যাচ্ছে যেমন এখানে প্লাস এবং মাইনাস অর্থাৎ একটা রেড লাইন এবং একটা ব্লু লাইন দেওয়া আছে এই অংশটাতে এই পুরো রেড লাইন বরাবর হরিজন্টালি এই সমস্ত হোলগুলো একটার সাথে একটা কানেক্ট করা আছে অর্থাৎ আমি যদি একটা প্লাস ধরা যাক আমার পাওয়ার সাপ্লাই থেকে প্লাস বি থেকে একটা ওয়ারকে এখানে কানেক্ট করলাম প্রথম হোলটাতে তাহলে এই এই লাইন বরাবর হরিজন্টালি সবগুলো হলেই আমি প্লাস বি আউটপুট পাবো ঠিক একইভাবে এখানে যে এখানে মাইনাস সাইন দেওয়া এবং একটা ব্লু লাইন টানা আছে এই পর্যন্ত এই এতটুকু জায়গায় হরিজন্টালি সবগুলো হোল কিন্তু কানেক্টেড অর্থাৎ আমি যদি ফর এক্সাম্পল এই প্রথম হোলটাতে গ্রাউন্ড কানেক্ট করি তাহলে আমি সবগুলো হোলেই গ্রাউন্ডের কানেকশানটা পাব এখানে আবার দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে এসে এখানে আমার কিন্তু ওই লাইনে একটা গ্যাপ আছে লাল কালারেও গ্যাপ ব্লু কালারেও গ্যাপ তার মানে এই পাশে এবং এই পাশে এই লাইনের এই পাশ থেকে এই পাশে আবার কিন্তু কোনো কানেকশন নাই এই পার্টটা একটা আলাদা অংশ এই পার্টটাও আলাদা অংশ ঠিক একইভাবে নিচের রোতেও আমরা এরকম দেখতে পাচ্ছি এই থেকে এই পর্যন্ত একটা লাল লাইন টানা এবং এখান থেকে এই পর্যন্ত একটা নীল লাইন টানা অর্থাৎ এই রেড লাইন বরাবর হরিজেন্টালি সবগুলো হোল কানেক্টেড ব্লু লাইন বরাবর আবার সবগুলো হোল কানেক্টেড সো সার্কিটে বিভিন্ন সার্কিটকে সুন্দরভাবে ইনস্টল করার জন্য সেট করার জন্য এই রুলসগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট ওকে এখন আমরা শিখব যে একটা রেজিস্টরের ভ্যালু কিভাবে আমরা কালার কোড ইউজ করে বের করতে পারি যে কোনো একটা রেজিস্টর যদি আমরা হাতে নিই তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমাদের কিছু কালার ব্যান্ড দেওয়া থাকে অর্থাৎ কিছু কালার আমার সেখানে প্রিন্ট করা থাকে এবং কিছু কিছু রেজিস্টরের ক্ষেত্রে সেখানে চারটা ব্যান্ড থাকে বা কোনো কোনো রেজিস্টরে পাঁচটা ব্যান্ডও থাকতে পারে তো আমরা রেজিস্টোর কালার কোডের একটা চার্ট আছে এই চার্টটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এই চার্টের মাধ্যমে আমরা এই কালারগুলোকে ইউজ করে রেজিস্টরের ভ্যালুটা বের করতে পারি সেটার জন্য আমাদেরকে ফার্স্টেই যেটা করতে হবে যে কোন কালারটা আমার ফার্স্ট কালার অর্থাৎ ফার্স্ট ব্যান্ড সেটা ডিটারমিন করতে হবে এটার জন্য আমরা দেখব যে তিনটা ব্যান্ড সময় একটু কাছাকাছি থাকে একটা ব্যান্ড একটু গ্যাপ দিয়ে দূরে থাকে সো যেই ব্যান্ডটা একটু দূরে থাকবে বেশি গ্যাপ থাকবে অন্যগুলোর সাথে সেটা হচ্ছে ফোর্থ ব্যান্ড অর্থাৎ সেটা লাস্ট ব্যান্ড আর তার মানে ঠিক অপোজিট সাইডে যে ব্যান্ডটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টরটার ছবিটা দেওয়া আছে এখানে ফার্স্ট কালারটা হচ্ছে গ্রিন এবং গ্রিনের জন্য যদি আমরা দেখি চার্ট থেকে ফার্স্ট ডিজিটে গ্রিনের ভ্যালুটা দেখা যাচ্ছে ফাইভ সো আমার রেজিস্টারের ভ্যালুর ফার্স্ট ডিজিট হচ্ছে ফাইভ সেকেন্ড কালারটা আমরা দেখতে পাচ্ছি ব্লু চার্ট থেকে যদি আমরা দেখি যে সেকেন্ড কালার হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ডিজিট এবং সেক্ষেত্রে এই ডিজিটটার মান হবে সিক্স অর্থাৎ আমরা কিন্তু এই রেজিস্টারের মানের প্রথম দুটা ডিজিট পেয়ে গেলাম ফিফটি সিক্স থার্ড ব্যান্ডটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার অর্থাৎ এই মানটাকে কত দিয়ে গুণ করতে হবে এবং থার্ড কালারটা আমরা দেখতে পাচ্ছি রেড রেডের করেসপন্ডিং ভ্যালু হচ্ছে টু অর্থাৎ আমার মাল্টিপ্লিকেশন করতে হবে টেন টু দি পাওয়ার টু দিয়ে অর্থাৎ হান্ড্রেড দিয়ে সো আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ফিফটি সিক্স ইন্টু টেন স্কোয়ার বা ফিফটি সিক্স ইন্টু হান্ড্রেড এবং লাস্ট কালারটা হচ্ছে টলারেন্সের ভ্যালু এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কালারটা গোল্ড গোল্ডের জন্য টলার্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট অর্থাৎ এখন যদি আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ডিজিট ফাইভ সেকেন্ড ডিজিট সিক্স সেটার সাথে আমরা হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করছি তার সাথে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট সো ফিফটি সিক্স হান্ড্রেড ওমস অথবা ফাইভ পয়েন্ট সিক্স কিলো ওমস ইন প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই ফিফটি সিক্স হান্ড্রেডের পাঁচ পার্সেন্ট মান এই টোটাল ভ্যালু থেকে বেশি হতে পারে বা কম হতে পারে তো এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই এখন যদি নিজের একটা প্র্যাকটিস করতে চাই তাহলে দেখা যাক এই রেজিস্টারের ভ্যালুটা আমরা বের করতে পারি কি না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্যান্ড ইজ ইয়েলো ইয়েলোর জন্য আমরা মান পাচ্ছি চার সেকেন্ড ডিজিট হচ্ছে যেটা কালার দেখতে পাচ্ছি ভায়োলেট ভায়োলেটের জন্য আমি ভ্যালু পাচ্ছি সেভেন থার্ড ব্যান্ড অর্থাৎ মাল্টিপ্লায়ারটা আমার এখানে ব্রাউন ব্রাউন মানে হচ্ছে এটার করেসপন্ডিং নাম্বার হচ্ছে ওয়ান অর্থাৎ টেন টু দি পার ওয়ান মানে জাস্ট অর্থাৎ প্লাস মাইনাস যেটা আমার গোল্ড হচ্ছে আমার টলারেন্সের কালারটা সেই গোল্ডের জন্য টলারেন্সের ভ্যালু প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট সো আমার টোটাল রেজিস্ট্যান্স আসছে ফোর সেভেন্টি ওমস প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এখন আমরা এই রেজিস্টরের ভ্যালু মেজারমেন্টের কাজটা ল্যাবে করব ল্যাবে করতে গেলে আমরা যেটা করব যে তিনটে রেজিস্টরের মান নিয়ে আমরা প্রথমে যেই কালার কোড ইউজ করা এখন শিখলাম এই কালার কোড ব্যবহার করে আমরা নমিনাল ভ্যালুটা মেজার করব এটাকে আমরা বলি নমিনাল ভ্যালু এবং এই তিনটা রেজিস্টরেরই কালার কোড থেকে যে নমিনাল ভ্যালু পাচ্ছি সেটা আমরা ডাটা টেবিলে প্লট করব তারপরে আমার এই কালার কোডের ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে কি না সেটা আমি ভেরিফাই করব সেটা করার জন্য আমরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের এই রেজিস্টরের মানটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ইউজিং মাল্টিমিটার মাল্টিমিটারের মাধ্যমে আমরা একটু আগেই দেখেছি যে একাধিক ভ্যালুজ মেজার করা দেয় তার মধ্যে একটা হচ্ছে রেজিস্টরের ভ্যালু রেজিস্টেন্সের মানটা নেওয়া যায় মিটার হিসেবে এটাকে ইউজ করা যায় সো এই তিনটা রেজিস্টেন্সের মানই আমরা ওহোমিটারদের মাধ্যমেও আমরা ইউজ মেজার করব এবং সেই ভ্যালুগুলো আমরা ডেটা টেবিলে রেকর্ড করব এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমরা একটু ডেটা টেবিলটা দেখে নেই যে আমরা কোথায় মানগুলোকে কীভাবে বসাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার তিনটা রেজিস্টরের মান আমাদের নিতে হবে আর ওয়ান আর টু আর থ্রি তিনটার জন্যই আমরা ফার্স্টে কালার কোড ইউজ করে নমিনাল ভ্যালুটা প্লট লিখে নিব এখানে কালার কোড দিয়ে আমরা মানগুলো বের করব এবং এই তিনটা রেজিস্টরের জন্যই মেজার্ড ভ্যালু অর্থাৎ মাল্টিমিটার ইউজ করে মেজারমেন্ট করে আমরা মানগুলো বের করব তারপরে আমাদের এই নমিনাল ভ্যালুর সাথে তুলনা করলে আমার এই দুটো মানের ভিতরে কতটুকু ডিফারেন্স আসছে ডেভিয়েশন আসছে সেটাও আমরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব এবং এই ডেভিয়েশনের মানটা খুব বেশি হওয়ার কথা না সো এখন আমরা এক্সপেরিমেন্টে চলে গিয়ে দেখি যে আমরা কিভাবে প্রতিটা রেজিস্টরের মান নমিনাল ভ্যালু বের করতে পারি এবং মেজার ভ্যালু বের করতে পারি এখন আমরা আমাদের কিছু রেজিস্ট্যান্সের মেজার ভ্যালু কিভাবে নিতে হয় অর্থাৎ মাল্টিমিটারের মাধ্যমে আমরা কিছু রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটার একটা ডেমনস্ট্রেশন দেখি ওকে ফার্স্ট অফ অল আমার হাতে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটার যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি কালারগুলো সেটি একদম ফার্স্ট ব্যান্ডের কালার হচ্ছে গ্রিন সেকেন্ড ব্যান্ডটা ব্লু এবং থার্ড ব্যান্ডটা ব্রাউন এবং একদম লাস্ট ব্যান্ডটা যেটা আমরা জানি যে টলারেন্স সেটা হচ্ছে গোল্ড সো অ্যাকর্ডিং টু কালার কোড যদি আমরা হিসাব করি এবং হিসাবটা যদি আমরা দেখি তাহলে এই রেজিস্টরটার ভ্যালু আসে ফাইভ হান্ড্রেড অ্যান্ড ওহমস প্লাস মাইনাস ফাইভ টলারেন্স সো সেটা হচ্ছে আমার নমিনাল ভ্যালু এবং নমিনাল ভ্যালুটা আমরা ডাটা টেবিলে লিখে ফেলি সো প্রপারলি একটা রেজিস্টারের মানকে নেওয়ার জন্য আমরা যেটা করবো যে আমাদেরকে মাল্টিমিটারের ভ্যালুটা অবশ্যই ওমে রাখতে হবে হোম মোডে রেজিস্টার মেজারমেন্ট মোডে এবং এই রেজিস্টারটাকে আমরা আমাদের ব্রেড বোর্ডে প্লেস করবো এমনভাবে প্লেস করব যে অবশ্যই যেন রেজিস্টারের আমার লেগ দুটো শর্ট না হয়ে যায় কারণ আমরা জানি যে একটা মাল্টিমিটার কিন্তু উপর থেকে নিচের দিকে কলাম ওয়াইজ আমার এই হোলগুলো কিন্তু শর্ট করা সো আমি যদি একটাকে একই কলামের উপরের হোলে প্লেস করি আরেকটাকে ঠিক একই কলাম বরাবর তার নিচের কোনো একটা হোলে প্লেস করে দেই তাহলে কিন্তু আমার এই রেজিস্টারটা শর্ট হয়ে যাবে সো এইভাবে প্লেস করা যাবে না আমাকে প্লেস করতে হবে পার্শ্ববর্তী কোনো একটা হোলে আমি প্রেস করে দিলাম এভাবে প্লেস করার পরে এখন আমি আমার মাল্টিমিটারের প্রোগ দুটোকে এই দুটো পিনে প্লেস করব রাইট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিমিটারে যে মানটা শুরু করছে সেটা হচ্ছে ফাইভ সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সিক্স কিলো ওহম অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর ওহম ফাইভ সেভেন্টি সিক্স ওম উইচ ইজ কনসিস্টেন্ট উইথ আওয়ার ভ্যালু যেটা আমরা কালার কোডের মাধ্যমে পেয়েছি কালার কোডের মাধ্যমে নমিনাল ভ্যালুটা পেয়েছিলাম ফাইভ সিক্সটি প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট সো আমাদের মেজার ভ্যালুটা কিন্তু আমাদের নমিনাল ভ্যালুর সাথে ম্যাচ করছে তো আমরা আরেকটা রেজিস্টার মান রেজিস্টারের মান দেখে নিই এখানে আমাদের যে রেজিস্টোরটা আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যে কালার ব্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি চারটা ব্যান্ড এখানেও প্রথম ব্যান্ডটা হচ্ছে ব্রাউন কালার যদিও আমাদের হয়তো বা দেখে মনে পারে তো পারে ব্ল্যাক বাট অ্যাকচুয়ালি এটা খুব ডিপ একটা ব্রাউন এবং পরের দুটো ব্যান্ড হচ্ছে রেড এবং লাস্ট ব্যান্ডটা ফোর্থ যেটা টলারেন্স সেটা হচ্ছে গোল্ড কালারের সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা এখন দেখা যাচ্ছে যে আমাদের কালার কোডের টেবিলের চার্ট অনুযায়ী ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা আসবে যে এটা নমিনাল ভ্যালু হলো ওয়ান পয়েন্ট টু কিলোম প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এটার ভ্যালু সো আমরা দেখি এটার মেজার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসবে যে কোনো ভ্যালু নেওয়ার সময় আমরা খেয়াল করবো যে রেঞ্জ সিলেকশন হতে কিন্তু কিছুক্ষণ সময় লাগে সো আমরা মানটা স্টেবল হওয়ার পরে যে মানটা আসবে তারপর সেই মানটাকে আমরা নোট ডাউন করবো যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্টার মান মাল্টিমিটারের শো করছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান অর্থাৎ সেটা আমাদের নমিনাল ভ্যালুর সাথে কনসিস্টেন্ট রাইট ফর এক্সাম্পল আমরা আরো একটা রেজিস্টারের মান নিয়েছি এখানে যে রেজিস্টারটা এখন আমার হাতে দেখা যাচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফোর ব্যান্ড রেজিস্টোর এবং এখানে আমাদের প্রথম তিনটা ব্যান্ডই রেড এবং লাস্ট ব্যান্ডটা হচ্ছে গোল্ডেন সো আমরা যদি কালার কোড ইউজ করে এটার ভ্যালুটা মেজারমেন্ট করি তাহলে ক্যালকুলেশনটা থেকে দেখা যাচ্ছে যে এটার মান হচ্ছে টু পয়েন্ট টু কিলোমস প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট টলারেন্স সো হোয়াট এভার দ্য মেজার ভ্যালু সেটা কি ম্যাচ করে কি না আমি দেখে নিই রাইট সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে টু পয়েন্ট ওয়ান ফোর নাইন মতন একটা ভ্যালু শো করছে যেটা আমাদের নমিনাল ভ্যালুর সাথে কনসিস্টেন্ট সো এভাবে আমরা যে কোনো রেজিস্টরের মান কালার কোড এবং মাল্টিমিটার দুটা ইউজ করেই আমরা ক্যালকুলেট করতে পারি সো এক্সপেরিমেন্টটা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর ওয়ান যে রেজিস্টরটা আছে সেটার জন্য আমাদের কালার কোড ইউজ করে নমিনাল ভ্যালু আসছে ফাইভ সিক্সটি ওমস এবং আমরা যখন এটাকে মাল্টিমিটার দিয়ে মেজার করলাম তখন সেটার মান আসলো ফাইভ সেভেন্টি সিক্স ওমস অর্থাৎ এখানে খুবই সামান্য টু পয়েন্ট একটা ডিভিশন আমরা পাচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু এই ডিভিশনটা হতেই পারে কারণ আমরা জানি এই কারণেই আমাদের যে কালার কোডের যে নমিনাল ভ্যালুটা থাকে সেটার সাথে টলারেন্সের ভ্যালুটা দেওয়া থাকে অর্থাৎ ওই যে পাঁচ পার্সেন্ট বেশি বা কম হতে পারে ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন সেই কারণে কিন্তু এই মানের এতটুকু পার্থক্যটা খুবই ন্যাচারাল আর টুর জন্যও আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে রেজিস্টরটা আমরা ইউজ করলাম সেটার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু কিলোম হচ্ছে আমাদের নমিনাল ভ্যালু এবং মেজার ভ্যালু আসছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সো ইটস অলমোস্ট ইকুয়াল এবং সেম ফর দ্য থার্ড রেজিস্টর যেখানে আমরা টু পয়েন্ট টু কিলোম হচ্ছে আমাদের নমিনাল ভ্যালু আর আমাদের মেজার ভ্যালু আসছে টু পয়েন্ট ওয়ান ফাইভ কিলো সো আমরা বলতে পারি যে কালার কোড ইউজ করে এবং মেজার ভ্যালু মেজারমেন্টের মাধ্যমে আমরা অলমোস্ট সিমিলার ভ্যালুস পাচ্ছি রেজিস্টারগুলোর জন্য এরপরে আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে ওমস ল ভেরিফাই করতে পারি ওমস ল ভেরিফাই করার জন্য আমরা ব্রেডবোর্ডে খুব সিম্পল একটা সার্কিট সেট আপ করবো যেখানে আমরা একটা রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং এই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে রেজিস্টরটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা দেখার জন্য ভোল্টেজ সোর্স এবং রেজিস্টরের মাঝখানে সিরিজে একটা অ্যামিটারকে প্লেস করবো প্লেস করার পরে আমরা একটা স্পেসিফিক ভোল্টেজ ফর ইনস্ট্যান্স টুয়েলভ ভোল্ট আমরা রেজিস্টরের অ্যাক্রসের সাপ্লাই থেকে অ্যাপ্লাই করব এবং এই সাপ্লাই ভোল্টেজের কারণে কতটুকু কারেন্ট যাচ্ছে সেইটা আমরা মেজার করব অ্যামিটারের মাধ্যমে এবং এই ভ্যালুগুলো আমরা ডেটা টেবিলে প্লট করব। এরপরে আমরা যেটা করব যে যেহেতু ফার্স্টে আমরা বারো ভোল্টের জন্য মানটা নিয়েছি এখন আমরা কিছু ডিফারেন্ট সাপ্লাই ভোল্টেজের জন্য মান নিব অর্থাৎ বারো ভোল্ট থেকে চেঞ্জ করে দশ ভোল্ট আট ভোল্ট এবং ছয় ভোল্টের জন্য আমরা প্রতিটা এক ভোল্টেজের জন্য করেসপন্ডিং কতটুকু কারেন্ট পাচ্ছি সেটা অ্যামিটারের মাধ্যমে মেজার করব এবং এই সমস্ত ডেটাগুলো আমরা আমাদের ডেটা টেবিলে প্লট করে ফেলব তো দেখে নেওয়া যাক আমাদের ডেটা টেবিলটা কেমন হবে যে ডেটা টেবিলে আমরা মানগুলো নিব তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চারটা ভোল্টেজের জন্য আমাদেরকে মান নিতে হবে বারো দশ আট এবং ছয় ভোল্ট এই প্রতিটা ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমি কতটুকু কারেন্ট পাচ্ছি অ্যামিটারে সেটা আমি সরাসরি অ্যামিটার থেকে দেখে করেসপন্ডিং ভোল্টেজের অ্যাক্রসে আমার টেবিলে প্লট করব লাস্টলি আমরা এই ভোল্টেজের ভ্যালুটাকে মেজার কারেন্টের ভ্যালু দিয়ে ভাগ দিয়ে রেজিস্ট্যান্সের মান কত আসছে সেটা দেখার চেষ্টা করব এবং অ্যাকর্ডিং টু ওমস ল যেহেতু আমরা রেজিস্টেন্সটাকে পরিবর্তন করছি না তাহলে এই আর এর মানটা সবগুলোর জন্য অলমোস্ট সেম থাকার কথা সো আমরা এখন এক্সপেরিমেন্টালি দেখে নিই যে কীভাবে আমরা এই ডেটা টেবিলটা কমপ্লিট করতে পারি এখন আমরা ওমস ল ভেরিফাই করার জন্য যে সার্কিট সেট দরকার সেই সার্কিট সেট আমরা ল্যাবে করব এবং এটা সবচেয়ে সিম্পল একটা সার্কিট আমাদের সার্কিট এলিমেন্ট মাত্র একটা অর্থাৎ একটা রেজিস্টর আমরা চাচ্ছি এই রেজিস্টারটার একরসে আমরা যদি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি এবং এই রেজিস্টারের ভিতরে কারেন্টটাকে যদি আমরা মেজার করি তাহলে এই দুটো ভ্যালু দিয়ে আমরা ওমস লকে ভেরিফাই করবো সো ফার্স্ট অফ অল এখানে আমার একটা রেজিস্টার আছে এই রেজিস্টারটাকে আমি ব্রেড প্লেস করছি ব্রেড বোর্ডে এমনভাবে প্লেস করব। যেন আমাদের পিন দুটো শর্ট না হয় যেমন আমরা জানি কলাম কিন্তু আমার হোলগুলো শর্ট করা আমি যদি ওয়াইজ প্লেস করি তাহলে কিন্তু পিন পিন্দুটা শর্ট হয়ে যাবে সো আমি হরিজন্টালি একে প্লেস করলাম এখন আমার আমাদের সার্কিট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিসি সোর্স লাগবে সো ডিসি সোর্স আমরা এখান থেকেও দিতে পারি ট্রেনার বোর্ডেও আমরা জানি ডিসি সোর্স আছে কিন্তু আরেকটু অ্যাকুরেটলি ডিসি সোর্স থেকে যদি আমরা মানটা দেখতে চাই যে আমি এখন কতটুকু ভ্যালু দিচ্ছি আর সেটা দেখার জন্য এবং অ্যাকুরেটলি একটা ডিসি সাপ্লাই দেওয়ার জন্য আমরা অনেক সময় এরকম একটা এক্সটার্নাল ডিসি সাপ্লাই ইউজ করি সো এটা আমাদের একটা এক্সটার্নাল ডিসি সাপ্লাই ইউনিট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমার দুটো পোর্ট অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ পোর্ট থেকে আমার দুটো কানেক্টিং ওয়্যার বের করা আছে যেগুলো আমি সার্কিটে কানেক্ট করতে পারবো এবং ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমার এখানে দুটা নব আছে সো ফার্স্ট অফ অল আমি এটার পাওয়ারটা অন করে দিচ্ছি পাওয়ার অন করলে আমার এখানে সাপ্লাই দেখাচ্ছে এবং এখানে আউটপুট বাটনটা ক্লিক করলে তারপরে আমার এখানে আমি কতটুকু আউটপুট ভোল্টেজ দিতে চাই সেটাকে আমি ভ্যারি করতে পারবো সো আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা যখন সার্কিটে একটা সোর্সকে কানেক্ট করব সোর্সটা পাওয়ার অফ অবস্থায় সার্কিটে কানেক্ট করব সার্কিট চেক করব তারপরে আমি সবসময় সোর্সকে অন করব সো আপাতত আমি এখন অফ করে দিচ্ছি আমরা খেয়াল করে দেখি সার্কিটের ডায়াগ্রামটাতে যে আমাদের কিন্তু ভোল্টেজ সোর্স থেকে প্রথমে কানেকশানটা যাবে একটা অ্যামিটারে অ্যামিটারের এক প্রান্তে সো অ্যামিটারটাকে কানেক্ট করার জন্য আমি আমার এই সোর্সের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে আসা কানেক্টিং ওয়্যার এটাকে ব্রেডবোর্ডের একটা পোর্টে আমি কানেক্ট করে দিচ্ছি তার মানে এখান থেকে এর পরবর্তী রেজিস্টার পর্যন্ত আমরা যদি সার্কিটটায় খেয়াল করি যে এখানে আমাদেরকে একটা অ্যামিটার কানেক্ট করতে হবে সো এই যে আমার অ্যামিটারটা আছে এবং অ্যামিটারটাকে আমার সিরিজে কানেক্ট করতে হবে ভোল্টেজ সোর্স থেকে যে কানেক্টিং ওয়ারটা এসেছে সেই কানেক্টিং ওয়ারটা কিন্তু এই হোলে কানেক্টেড তার মানে এই বরাবর যে কোনো একটা হোলে যদি আমি আমার এই অ্যামিটারের কানেক্টিং ওয়ারটাকে প্লেস করি তাহলে সেটা কানেক্টেড হয়ে যাচ্ছে কানেক্ট করে দিলাম তাহলে আমার অ্যামিটারের যে অপর ওয়ারটা আছে সেটাকে আমাকে কানেক্ট করতে হবে এই রেজিস্টরের প্রথম প্রান্তের সাথে ঠিক এই পিনের সাথেই আমাকে কানেক্ট করতে হবে এমনটা না কারণ আমরা জানি কলাম ওয়াইজ এই হোলগুলো সবগুলো শর্ট করা সো আমি ওই কলামেরই কোনো একটা হোরে বা পোর্টে কানেক্ট করে দিলাম সো এখন কিন্তু আমার এই অ্যামিটারটা এই রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড বাট সার্কিটটা এখনও কমপ্লিট হয়নি কারণ এই যে নেগেটিভ প্রান্ত অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের অবশিষ্ট যে প্রান্তটা সেটা এখনও কানেক্টেড না সেটাকে আমরা যদি সার্কিট ডায়াগ্রামে দেখি সেটা কানেক্টেড আছে আমার রেজিস্টরের অপর প্রান্তের সাথে সো সিম্পল সার্কিটটা যদি আমরা একবার রিভিউ করি যে আমার পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্ত থেকে এই কানেকশানটা আসলো এসে এটা কানেক্টেড আছে এখানে রাইট এবং এখান থেকে কানেকশানটা গেছে অ্যামিটারে অ্যামিটার হয়ে কানেকশানটা আসলো রেজিস্টারের প্রথম প্রান্তে রেজিস্টার হয়ে রেজিস্টারের অপর প্রান্তের সাথে আমার আবার এই সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তটা কানেক্টেড সো এক্স্যাক্টলি যেভাবে আমরা সার্কিট ডায়াগ্রামটা আমাদের ল্যাবশিটে দেখতে পাচ্ছি সেভাবেই কিন্তু এখানে কানেক্টেড রাইট ওকে এখন আমি আমার সোর্সটাকে অন করছি আমার প্রথম ভ্যালুর জন্য লেট স্টার্ট উইথ টুয়েলভ এখানে দুটা নব দেখা যাচ্ছে একটু বলি যে এখানে আমাদের বেশ বড় মাপের ভ্যালু যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এটা দিয়ে ভ্যালু চেঞ্জ করি কিন্তু যদি আমাদের খুব মাইনুট পরিবর্তনের প্রয়োজন হয় তখন আমরা এখানে এই সেকেন্ড নবটা ইউজ করে অল্প করে খুব অল্প ভ্যালু বাড়াতে বা কমাতে পারি যেমন আমি এখন অ্যাকুরেটলি এটাকে টুয়েলভ ভোল্টে সেট করলাম সো এখন অ্যামিটারে আমাদের ভ্যালুটা কত দেখা যাচ্ছে এটাকে আমরা একটু দেখি আবারও বলছি আমরা কিন্তু ফিফটি মিলি অ্যাম্পিয়ারের পোর্টে কানেক্টেড সো আমাদেরকে ফিফটি মিলি যে স্কেলটা মাঝখানের স্কেলটা এটা দেখতে হবে এখানে দেখলে আমরা যে মানটা দেখতে পাচ্ছি ওকে এখানে ভ্যালুটা আসছে পুরোপুরি টুয়েলভ না ইলেভেন পয়েন্ট সিক্স বা সেভেন এরকম একটা ভ্যালু আসছে সে আমাদের এই ভ্যালুটা হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট মিলি অ্যাম্পিয়ার এই ভ্যালুটা আমরা নোট ডাউন করছি আমাদের ডেটা টেবিলে বলে রাখা ভালো যেহেতু এটা অ্যানালগ অ্যামিটার এবং আমার অবভিয়াসলি আমাদেরকে চোখে দেখে মেজারমেন্ট করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কাটাটা কোন জায়গায় আছে সো এখানে কিছু হিউম্যান এরোর অবশ্যই থাকে সো এই ভ্যালুটা আমরা পেলাম ফর টুয়েলভ ভোল্ট সাপ্লাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ভ্যালুটাকে এখন কমিয়ে দিচ্ছি কমিয়ে দশে নিয়ে যাচ্ছি ওকে সো টেন ভোল্টের জন্য এখন আমাদের যে ভ্যালুটা আসছে সেটা আমরা একটু দেখে নিই ওকে এখানে আমাদের দেখা যাচ্ছে আমরা যখন উপর থেকে একটু খেয়াল করে দেখব যে আমাদের এখানে ভ্যালুটা আসছে টেন মিলিয়ামপিয়ার অলমোস্ট এক্স্যাক্টলি টেন মিলিয়ামপিয়ার রাইট আরও দুটো ভ্যালু নিই আমরা এরপরে আমরা এইট ভোল্ট সাপ্লাই দিয়ে ভ্যালুটা দেখি এইট ভোল্ট সাপ্লাইয়ের জন্য আমাদের অ্যামিটারের যে মেজারমেন্টটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে ইটস আট মিলিয়াম্পিয়ার থেকে কিছুটা বেশি সো লেট সে এইট পয়েন্ট টু মিলিয়াম্পিয়ার আর একটা সেট ডেটা যদি আমরা নিতে চাই তাহলে লেট সে আমরা এটাকে সিক্স ভোল্টে সেট করি আরেকটু কমিয়ে দিই রাইট সিক্স ভোল্টের জন্য আমাদের ভ্যালুটা কত আসছে অ্যামিটারে সেটা একটু দেখি ফর সিক্স বোল্টস আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে অলমোস্ট সিক্স অ্যাম্পিয়ার অথবা সিক্স মিলি এমপিয়ার সো লেটসে এটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট সো আফটার কমপ্লিটিং দ্য এক্সপেরিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা বারো ভোল্ট অ্যাপ্লাই করছিলাম তখন তার জন্য কারেন্ট পাচ্ছি ইলেভেন পয়েন্ট এইট মিলিয়ামপিয়ার সো আমরা যদি রেজিস্টেন্স ক্যালকুলেট করি বি বাই আই করে তাহলে রেজিস্টেন্সটা আসছে ওয়ান পয়েন্ট জিরো টু কিলোমস আমরা যে রেজিস্টেন্সটা ইউজ করেছি সেটা নমিনাল ভ্যালু হচ্ছে ওয়ান কিলোম সো সেটা আমাদের নমিনাল ভ্যালুর একদম কাছাকাছি বলা যায় সিমিলারলি যখন টেন ভোল্ট ভোল্টেজ ইউজ করছি তখন আমাদের রেজিস্টেন্সের মানটা আসছে ওয়ান কে এইট ভোল্ট যখন সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তখন আসছে পয়েন্ট নাইন এইট মিনজ অলমোস্ট ইকুয়াল টু ওয়ান কে এবং সিক্স ভোল্টের জন্য আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিলোম সো আমরা বলতে পারি যে সব ক্ষেত্রেই আমাদের রেজিস্টেন্সের মানটা কিন্তু অলমোস্ট সমান অর্থাৎ আমরা যদি এখন এই রেজিস্ট্যান্সের অর্থাৎ ভোল্টেজ ভার্সেস কারেন্টের লাইনটা প্লট করি তাহলে উইল গেট আ স্ট্রেট লাইন সো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা ওমস লকে সাপোর্ট করছে অর্থাৎ উই কেন সে যে উই ক্যান ভেরিফাই দি ওমস ল থ্রু আওয়ার এক্সপেরিমেন্ট সো এই এক্সপেরিমেন্ট করে আসলে আমরা স্টুডেন্টরা কী শিখলাম সেটা আমরা যদি একটু রিফ্লেক্ট করি যে ফার্স্ট অফ অল আমরা দুইভাবে আমাদের রেজিস্টারের ভ্যালুগুলোকে মেজার করা শিখেছি একটা হচ্ছে ইউজিং কালার কোডস এবং অলসো ইউজিং মাল্টিমিটার একটা সিম্পল সার্কিটকে কিভাবে ব্রেডবোর্ডের মাধ্যমে সেট করতে হয় সেটা আমরা ফার্স্ট টাইম এই এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখতে পেরেছি এবং এই কাজটা করতে গিয়ে বিভিন্ন মেজারমেন্ট করার জন্য আমাদের যে ল্যাবিক্রিমগুলো লাগে যেমন মাল্টিমিটার অ্যামিটার এগুলোকে কিভাবে ইউজ করে প্লাস ডিসি সাপ্লাই কীভাবে ব্যবহার করে সেগুলো আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখলাম এবং লাস্টলি থ্রু দিস এক্সপেরিমেন্ট উই হ্যাভ এক্সপেরিমেন্টালি ভেরিফাইড ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল লস অফ ইলেকট্রিক্যাল সার্কিট সেটা হচ্ছে ওহমস ল এটাকে আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করেছি সো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার টু ফেমিলারাইজেশন উইথ রেজিস্টার কালার কোড অ্যান্ড ভেরিফিকেশন অফ হোমস ল